নমস্কার বন্ধুরা, আমার নাম পায়েল আর আপনারা দেখছেন পায়েলস গ্ল্যাম বাংলা। তো আজকে আমি আপনাদেরকে নেট শাড়ি দিয়ে দুটো ডিফারেন্ট স্টাইলে লেহেঙ্গা শাড়ি পরা দেখাবো। তো ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর এরকম আরও ভিন্ন ভিন্ন ধরনের শাড়ি পরা টিউটোরিয়াল দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যানকন স্কার্ট পরে নিয়েছি, আর তার সাথে একটা নেটের শাড়ি নিয়ে নিয়েছি ফিরোজা আর গোল্ডেন কালারের মিক্সচারে। তো শাড়িটাকে নিয়ে আমি প্রথমে শাড়ির বেসিক টাকিংটা কমপ্লিট করে নিয়েছি। বেসিক টাকিং কমপ্লিট করে নেওয়ার পর আমি সোজা চলে আসব আঁচলের দিকে, আর আঁচলের দিকে চলে এসে আমি আঁচলের প্লিটটা কমপ্লিট করে নেবো। আর আঁচলের প্লিটগুলো আমি একটু সরু সরু করব, কারণ যেহেতু এই শাড়িটাতে বর্ডার লাগানো আছে, তো বর্ডারের মাপ অনুযায়ী যদি আমি প্লিটগুলো করি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো সেই জন্য প্লিটগুলো আমি সরু সরু করছি, অর্থাৎ বর্ডারের মাপ অনুযায়ী করছি। তো এরকমভাবে প্লিট কমপ্লিট করে নেওয়ার পর প্রত্যেকটা প্লিট আমি ওয়ান বাই ওয়ান ভালোভাবে অ্যারেঞ্জ করে নেবো। অ্যারেঞ্জ করে নিয়ে ওটাকে সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নেবো। তারপর আমি কি করব, আঁচলটাকে ঘুরিয়ে নিয়ে এসে যেরকম সোজা আঁচল স্টাইলে ফেলে ডান দিকের কাঁধ দিয়ে, সেরকমভাবে আমি ডান দিকের কাঁধ দিয়ে সোজা আঁচল স্টাইলে ফেলবো আঁচলটাকে। আর আঁচলের লেন্থটা দেখুন আমি কতটা ছোট রেখেছি, পেট পর্যন্ত আসছে আমার আঁচলটা। আর তারপর বাঁ দিক থেকে ফ্যাব্রিক টেনে নিয়ে এসে আমি এরকম সামনে রাখবো, রেখে ওটাকে সেফটি পিন দিয়ে ভালোভাবে প্রথমে সিকিওর করে নেব। তারপর সামনে যতটুকু ফ্যাব্রিক এক্সট্রা পড়ে আছে সেটাকে নিয়ে নর্মালি যেরকম কুচি করা হয় শাড়ি পরার সময়, সেরকম নর্মালি এরকমভাবে কুচি করে নেবেন। তো এই স্টাইলটা করার জন্য আপনাদের কোনোরকম কোনো ক্যানকন স্কার্টের প্রয়োজন নেই। ক্যানকন স্কার্ট ছাড়াও আপনারা এই স্টাইল দুটো করতে পারেন, নর্মাল শাড়ির ওপরেও আপনারা এই স্টাইল দুটো করতে পারেন। প্লিটগুলো করে নেওয়ার পর আমি প্রত্যেকটা প্লিটকে ভালোভাবে একটু ঠিকঠাক করে সাজিয়ে নেবো। সাজিয়ে নেওয়ার পর ওটাকে সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নেবো। তো এখানে যদি আপনারা এই স্টাইল দুটো সিল্ক শাড়ির ওপর করেন তাহলে কুচিতে সেফটি পিন না লাগালেও চলবে, কিন্তু এটা যেহেতু নেট ফ্যাব্রিকের শাড়ি তো কুচি খুলে যেতে পারে, তো সেই জন্য আপনারা একটা সেফটি পিন অবশ্যই লাগিয়ে নেবেন কুচিতে। কুচিটা আমি সামনের দিকে ভালোভাবে গুজে নেব। গুজে নেওয়ার পর আমি করব আঁচলটার স্টাইলিং। তো আঁচলটার স্টাইলিং করার আগে আমি প্রথমে আঁচলের যে সেফটি পিনগুলো ছিল সেগুলো আমি প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পর আঁচলের যে শেষের যে প্লিটটা হবে শেষের প্লিটটা এরকম আমি, অর্থাৎ শেষের যে বর্ডারটা হবে শেষের বর্ডারটা এরকম বাঁ দিকের দিকে একটু বের করে দেবো, মানে একটু নিয়ে যাবো ওই দিকের কোনটা। তারপর বাকি যে প্লিটগুলো আছে সে বাকি প্লিটগুলো এরকম ভালোভাবে হাত দিয়ে একটু ঠিকঠাক করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমি ডান দিকের কাঁধে সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নেবো আঁচলটাকে। এই স্টাইলটার সাথে আমি কোমর বন্ধনী পরেছি, আর আপনাদেরও সাজেস্ট করবো আপনারা কোমর বন্ধনী অবশ্যই পরবেন। পরলে সামনের দিকের যে কুচিগুলো থাকবে সেগুলো খুব সুন্দর দেখতে লাগবে। তো এটাই হয়ে গেল আজকের ফার্স্ট স্টাইল, আর এটাই হলো এর ফাইনাল লুক। এবার চলুন দেখে নিন আজকের সেকেন্ড স্টাইলটা, মানে লাস্ট স্টাইলটা। তো লাস্ট স্টাইলটাতেও আমি সেম একই রকমভাবে যেরকমভাবে ফার্স্ট স্টাইলে লেহেঙ্গার প্লিট করে নিয়েছিলাম সেরকমভাবে আমি লেহেঙ্গার প্লিট এখানে করে নিয়েছি। আর তারপর এখানে কি করেছি, আঁচলটা এরকম পিছনের দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সামনের দিকে এনেছি। এনে তারপর আঁচলের যে শেষের মানে নিচের দিকের কোণটা রয়েছে নিচের দিকের কোণটা এরকমভাবে ধরেছি, ধরে কয়েকটা প্লিট করার চেষ্টা করেছি। এরকমভাবে তো খুব একটা বেশি প্লিট হয় না, কিন্তু তবুও কয়েকটা ভাঁজ ফেলার আমি চেষ্টা করেছি। তো ভাঁজ ফেলে কি করব, আমি বাঁ দিকের কাঁধে ওই আঁচলের কোণটাকে সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নেব প্রথমে। তারপরে আঁচলের যে ওপরের দিকের কোণটা ছিল সেই ওপরের দিকের কোণটা এরকম পিছনের দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে বাঁ দিকের কোমরের কাছে এরকমভাবে রাখবো, রেখে সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নেব। তারপরে আঁচলটাকে আমি ভালোভাবে একটু সামনের দিকে টেনে নেব। টেনে নিয়ে এই লুকটার সাথেও আমি একটা কোমর বন্ধনী পরেছি। তো এটাই হলো এর ফাইনাল লুক।
তো বাস এরকম ভাবে আপনারা পরে নিতে পারেন আপনাদের নেক্সট শাড়িকে দুটো ডিফারেন্ট লেহেঙ্গা স্টাইলে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর এরকম আরও বিভিন্ন বিভিন্ন ধরনের শাড়ি পরে টিউটোরিয়াল দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।